কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের সাতজন বড় বড় অধিকর্তা গ্রেপ্তার করা হয়েছে কোলের বর্তমান এবং প্রাক্তন সহ চারজন জেনারেল ম্যানেজারকে এছাড়াও ইসিএলের একজন ম্যানেজার ও দুজন নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই সূত্রের খবর বর্তমান ও প্রাক্তন মিলিয়ে কোলের এই সাতজনকে বুধবার সকাল এগারোটা নাগাদ নিজাম প্যালেসে ডেকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে তাদের জবাবে অসঙ্গতি ধরা পড়ায় গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ধৃতদের মধ্যে রয়েছেন বর্তমান জিএম এসসি এস মৈত্র প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক সুশান্ত বন্দ্যোপাধ্যায় তন্ময় দাস ইসিএলের বর্তমান ম্যানেজার মুকেশ কুমার দুইজন নিরাপত্তা প্রধান আধিকারিক দেবাশিস কুমার এবং রিঙ্কু বেহারা সিবিআই সূত্রের খবর বৃহস্পতিবার ধৃতদের সিবিআই আদালতে হাজির করানো হবে কয়লা দুর্নীতি কাণ্ডে এবং কয়লা পাচার কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই কজন তাদের বিরুদ্ধে আর্থিক তজরূপ এবং বেআইনিভাবে কয়লা তোলা এবং সেটাকে পাচার করার জন্য যথেষ্ট প্রভাব রয়েছে বলে দাবি করেছে সিবিআই শুধু তাই নয় এই সকল ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিকের রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদেরও যোগ রয়েছে বলে দাবি করেছে সিবিআই তবে কাদের কাদের সঙ্গে যোগ রয়েছে সেই বিষয়ে এখনও স্পষ্ট করে বলেনি সিবিআই আজকে আদালতে তোলা হবে যদি সিবিআই কাস্টাইতে নির্দেশ দেয় আদালত তাহলে সেক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে রাজনৈতিক কোন প্রভাবশালী নেতার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে সেটা স্পষ্ট হয়ে যাবে এই রকমটাই আশঙ্কা করছে সিবিআই